हरे कृष्ण जय श्रील प्रभुपाद। आज के आलोचनार विषय प्रातकाले सार्वभौम कर्तृक श्रीकृष्ण चैतन्य महाप्रभुर प्रदत्त महाप्रसाद भोजन। श्रीमान महाप्रभु श्री जगन्नाथ देवर श्रीमंदिरे श्री जगन्नाथ देवर सेवकगण कर्तृक महाप्रसादान्न और माल्य प्राप्त हुए अंचले बेदे तड़ाताड़ी सार्वभौम भट्टाचार्य गृहे उपस्थित हलन। तखनो सूर्योदय हय नाई, अरुणोदयेर काल। महाप्रभुर भक्तगण के तखन गोपीनाथ आचार्य बोलेन, महाप्रभु एई प्रातकाले सार्वभौम भट्टाचार्यर गृह अभिमुखे गियेछेन। इति मने हलो एतदिने आज सार्वभौम भट्टाचार्यर सौभाग्य तरु फलवान होयेछे। এই বলে তিনি মুকুন্দের সহিত পরামর্শ করে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে উপস্থিত হলেন। এদিকে মহাপ্রভু সার্বভৌমের গিয়ে দ্বিতীয় কক্ষের দ্বারদেশে উপস্থিত আছেন। সার্বভৌম তৃতীয় মহলে নিজ শয়নগৃহে নিদ্রিত আছেন। সমস্ত রাত্রি জাগরণ করে রাত্রির শেষে একটু নিদ্রা গিয়েছেন। দ্বিতীয় কক্ষের দ্বারদেশে দাঁড়িয়ে মহাপ্রভু ভট্টাচার্য ভট্টাচার্য বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সার্বভৌম নিদ্রা ভঙ্গে শয্যা হতে কৃষ্ণ কৃষ্ণ বলে জেগে উঠলেন। শ্রীমান মহাপ্রভু ইয়া সকর্ণে শ্রবণ করে মনে মনে বড়ই আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে সার্বভৌম ভট্টাচার্যের নামে রতি হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুর শুভ আগমন বার্তা শুনে ব্যস্ততার সহিত মহাপ্রভুর কাছে এসে তার শ্রী চরণকমল বন্দনা করলেন। মহাপ্রভু তাকে প্রেম আলিঙ্গন দানে কৃতার্থ করলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বসতে আসন দিলে মহাপ্রভু আসনে বসলেন। সার্বভৌম নিজ আসনে বসলেন। প্রাতকাল হয়েছে কিন্তু তখনও সূর্যোদয় হয় নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসনে বসে নিজ বহির্বাসের আঁচল হতে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদান্ন বের করে সহাস্য বদনে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য আমি অতি যত্ন করে তোমার জন্য শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদান্ন এনেছি, এই প্রসাদান্ন ভক্ষণ করো। এই কথা বলে মহাপ্রভু তার হাতে প্রসাদান্ন দিলেন। সার্বভৌম ভট্টাচার্য অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি শয্যা হতে জেগে মুখ প্রক্ষালন পর্যন্ত করেন নাই। স্নান সন্ধ্যা আহ্নিক তো দূরের কথা, চতুর চূড়ামণি শ্রীমান মহাপ্রভু উপযুক্ত সময়ে বুঝে তার প্রসাদের প্রতি ভক্তি পরীক্ষা করতে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে অতি প্রত্যুষে সার্বভৌম ভট্টাচার্যের নিকট আসলেন। মহাপ্রভুর কৃপায় আজ সার্বভৌমের অভিমান দূর হয়েছে, অন্তর শোধন হয়েছে, হৃদয় কোমল হয়েছে, ভক্তি বিমুখতা দূরীভূত হয়েছে। স্মৃতির আচার অপেক্ষা ভক্তি অঙ্গের স্থান অনেক ঊর্ধ্বে। প্রসাদে তার সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস জন্মেছে। তাই মহাপ্রভু তার শ্রীহস্ত দ্বারা শ্রী জগন্নাথ প্রসাদান্ন প্রদান করা মাত্রই কিছুমাত্র ইতস্তত না করে বিন্দুমাত্র দ্বিধা না করে মহাপ্রসাদ মাহাত্ম্য ব্যঞ্জন শ্লোক পাঠ করে অত্যন্ত আদরের সহিত সার্বভৌম ভট্টাচার্য তৎক্ষণাৎ মহাপ্রসাদ ভোজন করলেন। মহাপ্রসাদ শুষ্কই হোক আর বাসি হোক বা দূর দেশ হতে আনিতই হোক, তা পাওয়া মাত্রই ভক্ষণ করা কর্তব্য, তাতে কাল বিচারের কোনো অপেক্ষা নাই। শ্রীকৃষ্ণের অন্ন প্রসাদ পাওয়া মাত্রই শ্রেষ্ঠ লোক তা ভোজন করবেন, এজন্য দেশকালের কোনো নিয়ম নাই, এটি শ্রীহরির স্বয়ং বলেছেন। মহাপ্রসাদ এতই পবিত্র যে কালের অপবিত্রতায় ইহা অপবিত্র হয় না। যে ব্যক্তি
सामाजिक भावे अनाचरणीय बा अस्पृश्य तार अन्य कोनो अपवित्र लोके स्पर्श दोषे ओ महाप्रसाद अपवित्र हय ना। एमन कि कुकुरे उच्छिष्ट होलेओ महाप्रसाद अपवित्र हय ना। এই রূপ মহাপ্রসাদের মাহাত্ম্য। মহাপ্রসাদ সামাজিক বিধি নিষেধের অতীত। শ্রী ভগবানের অধর স্পর্শে চিন্ময়ত্ব লাভ করে বলেই মহাপ্রসাদের এত দৃশ্য মহিমা। যারা সামাজিক বিধি নিষেধকে ভক্তির উপরে স্থান দিয়ে থাকেন তারাই মহাপ্রসাদের মহিমা খর্ব করতে প্রয়াস করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে কোনো রূপ উচ্ছিষ্ট মহাপ্রসাদ। নিবেদিত বস্তুতে শ্রীকৃষ্ণের অধরামৃত সঞ্চারিত হয় বলে শ্রীকৃষ্ণের প্রসাদের এত মাহাত্ম্য। সার্বভৌম ভট্টাচার্যের মুখে মহাপ্রসাদের মাহাত্ম্য শ্রবণ করে এবং তাকে পরম আদরে মহাপ্রসাদ ভক্ষণ করতে দেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রেম আবিষ্ট হয়ে সার্বভৌম গাঢ় আলিঙ্গনে কৃতার্থ করলেন। প্রেম আনন্দে প্রভু ও ভৃত্যে পরস্পর পরস্পরের হাত ধরাধরি করে আনন্দে নৃত্য করতে লাগলেন। উভয়ে আনন্দে উদ্দল হয়ে উঠলেন। অশ্রু কম্প ছেদ আদি অষ্টসাত্বিক ভাব বিকারে উভয়ে প্রেম আনন্দে অভিভূত হলেন। ভক্ত ও ভগবানের এই অপূর্ব মিলন সেদিন সার্বভৌম গৃহে প্রেম আনন্দের স্রোত প্রভাবিত হল। তাতে সার্বভৌমের লোকজন প্রেমভাবে প্রমত্ত হয়ে হাবুডুবু খেতে লাগলেন। সার্বভৌমের সেবকগণ এই দৃশ্য দেখে অবাক হলেন। সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত ব্যক্তি যে এমতো কার্য করবেন তারা স্বপ্ন জানতেন না। তারা আজ যা দেখল তাতে তাদের মনে একটা বিষম খটকা লেগে গেল। দুজন সেবক বাইরে এসে বলাবলি করতে লাগলো, এই নবীন সন্ন্যাসী ঠাকুর কোন ইন্দ্রজালিক মন্ত্র জানে। তাতেই ভট্টাচার্য মহাশয়কে গ্রহগ্রস্তের মতো করেছে। অন্য এক সেবক জিজ্ঞাসা করলো, ওরে তুই জানিস না আজ ভট্টাচার্য মহাশয় শয্যা হতে উঠতে না উঠতেই ওই সন্ন্যাসী ঠাকুর স্বয়ং গৃহের দ্বারে গিয়েছিলেন। তারপর বললেন, হে ভট্টাচার্য হে ভট্টাচার্য। এই প্রকার ডাক শুনে ভট্টাচার্য মহাশয় জেগেই সেই নবীন সন্ন্যাসীর চরণে পতিত হলেন। তখন সন্ন্যাসী শ্রী জগন্নাথের মহাপ্রসাদান্ন ভট্টাচার্য মহাশয়ের হাতে দিয়ে বললেন, প্রসাদ গ্রহণ করো। তৎপরে আমাদের ভট্টাচার্য মহাশয় এভাবে যিনি কখনও জগন্নাথের প্রসাদ খান নাই সেই ভট্টাচার্য মহাশয় উন্মত্তের ন্যায় বিনা বিচারে তৎক্ষণাৎ সেই অন্ন প্রসাদ গিয়ে গিলে ফেললেন। স্নান না করে মুখ প্রক্ষালন না করে উন্মত্তের ন্যায় গিলে ফেললেন। অমনি তার সর্ব শরীর কণ্টকিত হয়ে উঠল, চক্ষুর জলে কাপড় ভিজে গেল, গলায় গদগদ শব্দ হতে লাগলো, যেন অদ্ভুত রোগে বিবশ হয়ে মাটিতে পড়ে লুণ্ঠিত হতে লাগলেন। কি হবে এখন জানি না। মুকুন্দ এবং গোপীনাথ সার্বভৌমের সেবকগণের মুখে সকল কথায় শুনলেন। শুনে তারা সকলেই বুঝলেন। পরে সেখানে দামোদর এবং জগদানন্দ পণ্ডিত গিয়া উপস্থিত হলেন। পথিমধ্যে দামোদর পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের সেবকের মুখে এই সকল কথা শুনেছেন। তিনি এসেই গোপীনাথ আচার্যের প্রতি তাকিয়ে বললেন, শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে দামোদর পণ্ডিত গোপীনাথ আচার্যকে বললেন, আহা মদমত্ত বন্য হাতির লজ্জু ব্যতিরিকেই বন্ধন হল, অথবা বন্ধুজনের হৃদয় দাহন অনল জলসেক ব্যতিরেকেই নির্বাণ হল। কারণ পণ্ডিত্যগ্রগণ্য এই সার্বভৌম ভট্টাচার্যের বজ্র হতেও অতি কঠিন হৃদয়কে ভাগ্যবশত মহাপ্রভু অমৃতের ন্যায় সরল করেছেন।
ভক্তগণ সকলেই শুনলেন যে মহাপ্রভুর আনীত জগন্নাথ দেবের প্রসাদ ভোজন করে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সাথে আনন্দ নৃত্যে মত্ত আছেন। প্রেমাবেশে নৃত্য করতে করতে মহাপ্রভু বললেন, আজ আমি অনায়াসে ত্রিভুবন জয় করেছি, আজ আমি বৈকুণ্ঠে আহরণ করেছি, আজ আমার সকল অভিলাষ পূর্ণ হলো, কেননা আজ আমি দেখলাম যে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের প্রতি সার্বভৌম ভট্টাচার্যের গভীর বিশ্বাস হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের প্রতি পরম করুণাময় মহাপ্রভু করুণ নয়নে তাকিয়ে বললেন, আজ তুমি নিষ্কপটে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছ, তিনিও তোমার প্রতি সদয় হয়েছেন, আজ শ্রীকৃষ্ণ তোমার দেহাদি বন্ধন মুক্ত করে মায়ার বন্ধন ছিন্ন করলেন, আজ তুমি শ্রীকৃষ্ণের চরণ আশ্রয়ের যোগ্যতা অর্জন করলে, কেননা বৈদিক বিধি নিষেধ লঙ্ঘন করে তুমি মহাপ্রসাদ ভক্ষণ করেছ। এ কথা বলে শ্রীমৎ মহাপ্রভু ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করলেন। ব্রহ্মা নারদকে বলেছেন, সেই ভগবান যাদের প্রতি দয়া করেন তারা যদি কপটতা ও পরিত্যাগপূর্বক সর্বান্তকরণে তার পাদপদ্মে আশ্রিত হন, তবেই তারা দুরন্ত মায়া উত্তীর্ণ হতে পারেন এবং তার মায়া বৈভব জানতে পারেন। আর কুকুর শিকালাদি ভক্ত এই দেহের প্রতি তাদের আমি আমার এইরূপ বুদ্ধি থাকে না। মহাপ্রভুর ভক্তগণ দেখলেন শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদন্ন ভোজন গুণে সার্বভৌম ভট্টাচার্যের আজ অপূর্ব প্রেমভাব হয়েছে। তিনি উন্মত্ত হয়ে হরে কৃষ্ণ বলছেন আর উদ্ধভাবু হয়ে নৃত্য করছেন। আর মধ্যে মধ্যে মহাপ্রভুর শ্রীচরণতলে নিপতিত হয়ে ধুলায় গড়াগড়ি দিতেছেন। নদিয়ার ভক্তবৃন্দ সার্বভৌমের নৃত্য দেখে হাসছেন। গোপীনাথ আচার্য সার্বভৌমের বৈষ্ণবতা দেখে হরি হরি ধ্বনি করে হাতে তালি দিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন। গোপীনাথ আচার্য সার্বভৌমের কাছে গিয়ে কানে কানে বললেন, হে ভট্টাচার্য, তুমি এ কি করছ? তুমি জগৎ মান্য পণ্ডিত, তোমার কি এইরূপ নিত্য কীর্তন শোভা পায়? লোকে তোমাকে কি বলবে? তোমার মান গৌরব লজ্জা সকলের যে গেল দেখছে। এভাবে গোপীনাথ আচার্য শ্যালকের ভক্তি পরীক্ষা করছিলেন। সার্বভৌম উত্তর দিলেন। সার্বভৌম বললেন, মূর্খ লোকে আমার নিন্দা করে করুক, আমার মান গৌরব যায় যাক তা আমি বিচার করব না। আমি মহাপ্রভুর নিকটে যে হরিরস মদিরা পেয়েছি তাতেই মত্ত হয়ে নিত্য কীর্তন করে ভূমিতলে গোড়াগড়ি দিয়ে কৃতার্থ হব। সার্বভৌমের কথা শুনে মহাপ্রভু হিষদ হাসলেন, ভক্তবৃন্দ আনন্দে হরিধ্বনি করতে লাগলেন। নদিয়ার ভক্তগণকে দেখে সার্বভৌম অধিকতর উৎসাহে নিত্য কীর্তন করতে লাগলেন। সকল ভক্ত মিলে সার্বভৌমকে শান্ত করলেন। নিত্য থেকে বিরত হয়ে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে বাসায় ফিরলেন। হরে কৃষ্ণ। সন্ন্যাসী মহাপ্রভুর পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা সাথে থাকুন। জয় গুরু গৌরাঙ্গের জয়। হরে কৃষ্ণ।